মধ্যপ্রাচ্য এখন এমন এক অবস্থায় এসে উপনীত হয়েছে, হয় ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে অথবা ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলার মাধ্যমে ইরানের সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলো মাটির সাথে মিশিয়ে দেবে। ইরান যদি এই খেলায় জিতে যায় বা হলে সারা বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এক নতুন ধরনের পরিবর্তন আসবে। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা বিশ্ব টালমাটাল অবস্থা। বন্ধুরা, জ্বালানির মূল্য থেকে শুরু করে খাদ্যদ্রব্য এবং ভূকৌশলগত রাজনীতি এবং অর্থনীতি সব কিছুই এখন মোটামুটি সারা বিশ্বকে দুই ভাগে ভাগ করে ফেলছে। চীন এবং রাশিয়া, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখন ডলারমুখী অর্থনীতি থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এর পিছনে অন্যতম কারণ হিসেবে কাজ করছে আমেরিকার নিজেদের ডলারের আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। বন্ধুরা, অর্থনীতি নিজের গতিতে চলে, এখানে কৃত্রিমভাবে কিছু করা কখনোই ঠিক নয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রত্যেকটি দেশের অধিকার রয়েছে আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন করার, কিন্তু ডলারকে অস্ত্রের চেয়ে বেশি কিছু বা পারমাণবিক অস্ত্রের চেয়ে বেশি কিছু হিসেবে দেখে আমেরিকা যে তার বিরুদ্ধে যায় তার এগেনস্টেই এই ডলার রাজনীতি বা ডলার কূটনীতি ব্যবহার করে। ডলার যেহেতু একটি স্বীকৃত আন্তর্জাতিক বিনিময় মাধ্যম, তাই আমেরিকা চেষ্টা করে তার বিরুদ্ধে আচরণ করলে তার উপরে ডলার ভিত্তিক অবরোধ আরোপ করে বা অর্থনৈতিক অবরোধ আরোপ করে দিন শেষে আপনি সেটিকে ট্রান্সফারেবল অর্থনীতি বলেন বা ডলার স্যাংশন ভিত্তিক অর্থনীতি বলেন, সেটি সেই দেশের বিরুদ্ধে যায়, কারণ সে ডলার ভিত্তিক অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত। আর এ কারণেই রাশিয়া সহ সমমানা দেশগুলো চাচ্ছে একটি ডলারের বিকল্প মুদ্রা, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হবে না। এক্ষেত্রে ডলারের প্রভাব হয়তো ক্রমশ বিশ্বে কমে যাবে, আর ডলারের প্রভাব কমে যায় মানেই হচ্ছে আমেরিকার প্রভাব কমে যাওয়া। একবিংশ শতাব্দীতে এসেও আমেরিকা সারা বিশ্বের অর্থনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারছে, এর একমাত্র কারণ হচ্ছে ডলার ভিত্তিক লেনদেনের আধিপত্য। এই ডলার ভিত্তিক লেনদেনের আধিপত্যকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য চীন, রাশিয়া, ইরান এবং তুরস্কের মতো দেশগুলো, তার সাথে ভারত সহ বিশ্বের আরও প্রভাবশালী কিছু দেশ রয়েছে যারা শুধুমাত্র এই ডলার ভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে বের হয়ে আসতে চায়। আর আমেরিকা চায় তার এই দাবার গুটি ধরে রাখতে, জোর করে দীর্ঘমেয়াদে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। রাশিয়া চাচ্ছে এমন একটি বিশ্ব ব্যবস্থা যেখানে ডলারের বাইরে আরও বিকল্প লেনদেন মুদ্রা হিসেবে স্বীকৃত থাকবে, যেগুলো আন্তর্জাতিক মুদ্রা বা ট্রানজ্যাকশন ভিত্তিক ডলারের বাইরে গিয়ে বিকল্প লেনদেন ব্যবস্থাকে চালু রাখবে। বন্ধুরা, এই কারণেই তুরস্ক, ইরান এবং রাশিয়ার নেতারা তেহরানে মিলিত হয়েছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য একটি আলোচনার বিষয় ছিল ডলারকে এড়িয়ে অন্য কোনো মুদ্রায় লেনদেন করা বা নিজেদের মধ্যে কারেন্সি সোয়াপের মাধ্যমে সেটিকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করা। যাই হোক, আমেরিকা এবং ইরান উভয়ই পশ্চিমা চাপে রয়েছে, অর্থনৈতিক বলেন বা সামরিক বলেন। এক্ষেত্রে নিজেদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র যদি বৃদ্ধি করা যায় তাহলে ইরান স্টেবল হবে, রাশিয়াও তার নিষেধাজ্ঞাগুলো সহজে এড়িয়ে যেতে পারবে। বন্ধুরা, সেই প্রেক্ষাপটে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছিলেন মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্প মিস্টার ভ্লাদিমির পুতিনের সহযোগেই বলা চলে, তিনি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এত ব্যস্ত ছিলেন না। অভ্যন্তরীণভাবে আমেরিকা কীভাবে অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী হতে পারে সেটি মনোনিবেশ করেছিলেন তিনি। তবে তার কমন একটি শত্রু ছিল, সেটি হচ্ছে ইরান। যে কোনো পরিস্থিতিতে তিনি ইরানকে চোখে দেখতে পারতেন না। এর অন্যতম কারণ হলো জনবাদী ইহুদি রাষ্ট্রের প্রতি তার অন্ধ সমর্থন। শেষ পর্যন্ত ইহুদি তাকে এমন এক গুত্তা মেরেছে তিনি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন। বিদায় লগ্নে তিনি বলেছেন, ইরানের ক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন দিয়ে তিনি ইহুদিদের এমন উপকার করেছেন, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমেরিকার ইহুদিরা সেটি মনে রাখেনি। অর্থাৎ এক্ষেত্রে তিনি উষ্মা প্রকাশ করেছেন। বন্ধুরা, আর যাই হোক, পৃথিবীতে এই পর্যন্ত যারা ইসরায়েলের মতো রাষ্ট্রটিকে বিশ্বাস করেছে কেউই এই পর্যন্ত জিততে পারেনি, সে বিশ্বাসের প্রতিদান তারা ঠিক সেইভাবেই দিয়েছে। যা হোক, এ ব্যাপারে আমার বক্তব্য নয়, আমার বক্তব্য হচ্ছে ইরান এবং ইসরায়েলের ব্যাপারটি এখন এমন পর্যায়ে এসে উপনীত হয়েছে সেটি আর একদিকে নেই, এটি সারা বিশ্বব্যাপী এবং আমেরিকার মধ্যে ঢুকে পড়েছে। এদিকে ইরানের তরফ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রযুক্তিগত সক্ষমতা ইরানের রয়েছে। এখন ইরান যদি সিদ্ধান্ত নেয় তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে কিনা, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল যদি সিদ্ধান্ত নেয় তারা ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে দেবে কিনা, এই ব্যাপারগুলো যখন সামনাসামনি আসবে তখন একটি কনফ্লিক্টনেস অবস্থা সৃষ্টি হবে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে। এখন আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব, এই ব্যাপারগুলো আমি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি, এই সামনাসামনি কনফ্লিক্টনেস অবস্থায় কে জয়ী হতে পারে, ইসরায়েল, আমেরিকা না ইরান? এক্ষেত্রে আমরা পিছনের কয়েকটি উদাহরণ আনতে পারি। প্রথমেই আনি ব্যর্থ প্রজেক্টগুলো।
যাই হোক, এর মাঝে একটি কথা বলে নিতে চাই। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন ইরান কি ইসরায়েল এবং আমেরিকাকে ধোঁকা দিয়ে বা তাদেরকে প্রতিরোধ করে তার পারমাণবিক অস্ত্রের সক্ষমতা শেষ পর্যন্ত বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারবে কি না। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর প্রথমবারের মতো আমার দেশে বিদেশে অবস্থানরত যে সকল বন্ধুরা নিয়মিত আমাদের দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটিতে ফিরে যাই। পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যেরই কয়েকটি দেশ সরাসরি চেষ্টা করেছিল, কিন্তু ইসরায়েলের বিমান হামলার কারণে তারা এক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পারেনি। ইসরায়েলের ধনুক ভাঙা পণ হল মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম রাষ্ট্রের হাতে সে পারমাণবিক অস্ত্র প্রযুক্তি পৌঁছাতে দেবে না। এর জন্য যা যা করা প্রয়োজন সে তাই করবে। বন্ধুরা, সেই ক্ষেত্রে ইরান অনেক দূরে গিয়েছে। প্রথম পর্যায়ে ইরাকের সাদ্দাম হোসেন সরকার চেষ্টা করল যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে। যদিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে তারা পারমাণবিক প্লান্ট অনেক দূর পর্যন্ত নির্মাণ করেছিল, কিন্তু একটা বিষয় জানলে আপনারা চমকে যাবেন, ইরানের পারমাণবিক প্লান্ট ধ্বংসের ক্ষেত্রে ইরানেরও হাত ছিল। প্রথম পর্যায়ে ইসরায়েলি বিমান বাহিনী 7 জুন 1981 সালে অপারেশন অপেরা নামক একটি অপারেশন পরিচালনা করে। বন্ধুরা, এটি একটি হিব্রু নাম, এর অন্য নাম হচ্ছে অপারেশন ব্যাবিলন। অপারেশন ব্যাবিলনের মাধ্যমে ইসরায়েলি বিমান বাহিনী ইরাকের অর্ধনির্মিত একটি পারমাণবিক প্লান্টকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এটি ফ্রান্সের টেকনিশিয়ান দ্বারা সারানোর চেষ্টা করা হয়। এক্ষেত্রে ফ্রান্স ইরাককে সহায়তা করছিল একটি ফুলফিল পারমাণবিক প্লান্ট নির্মাণ করার ক্ষেত্রে। কিন্তু ঠিক এর এক বছর পর ইরানের বিমান বাহিনী স্কর্সোর্ড নামে ইরাকের সেই পারমাণবিক প্লান্টটিতে আরেকটি অপারেশন পরিচালনা করে। এরপর আর ইরাকের সেই পারমাণবিক প্লান্টটি ঘুরে দাঁড়াতে পারেনি, অর্থাৎ ইরাক আর পারমাণবিক অস্ত্র নির্মাণের স্বপ্ন দেখতে সক্ষম হয়নি। তখন যদি ইরাক এই পারমাণবিক প্লান্টটির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারত, তাহলে তারাই হতো বিশ্বের প্রথম মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ, এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই জারিজুরি চিরতরে খতম হয়ে যেত। বন্ধুরা, পরবর্তীতে ইসরায়েল সিরিয়ায় গোপনে নির্মিত একটি পারমাণবিক প্লান্টও বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কারণে মুসলিম রাষ্ট্রগুলো আর পারমাণবিক সমরাস্ত্র বলেন বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন তার মালিকানা থেকে বঞ্চিত হয়। কিন্তু বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে অলরেডি সংযুক্ত আরব আমিরাত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, ভবিষ্যতে এখানে তার কোনো বিশেষ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে ইসরায়েল এখানে বিশাল পাহারা বজায় রাখবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বের মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের যতই ভ্রাতৃত্বপ্রতিম বা ভালো সম্পর্ক থাক না কেন, তারা কোনো মুসলিম রাষ্ট্রকেই বিশ্বাস করে না। অর্থাৎ শক্তিশালী, বিশেষ করে পারমাণবিক অস্ত্রধর প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রকে ইসরায়েল শেষ পর্যন্ত শত্রু হিসেবে গণ্য করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটি সংযুক্ত আরব আমিরাত হোক বা সৌদি আরব হোক। ইতিমধ্যে সৌদি আরব একসাথে কয়েকটি পারমাণবিক প্লান্টের নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে, সেখানে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে ইরানকে কাউন্টার দেওয়ার জন্য। অর্থাৎ তারা বলে রেখেছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণ করে, শেষ পর্যন্ত সৌদি আরবের পারমাণবিক অস্ত্র নির্মাণ ছাড়া অন্য কোনো গত্যন্তর থাকবে না, প্রয়োজন বোধে তারা পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র ক্রয় করবে। বন্ধুরা, সেই ব্যাপারটি ঠেকানোর জন্য এখন ইসরায়েল এবং আমেরিকা উঠে পড়ে লেগেছে ইরানের পারমাণবিক প্রযুক্তিগত অস্ত্র সক্ষমতা ঠেকানোর ব্যাপারে। অর্থাৎ ইরান যদি একবার পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় মধ্যপ্রাচ্যে, তাহলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং তুরস্ক এই তিনটি রাষ্ট্র একযোগে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য আমেরিকা এবং ইসরায়েলের চোখরা কানিকে ভয় করবে না। তাতে দিন শেষে লাভ হবে মুসলিম বিশ্বের। আপনাদের কি মনে হয়, মধ্যপ্রাচ্যের বুকে যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং তুরস্ক এই চারটি রাষ্ট্রের হাতে একই সাথে পারমাণবিক অস্ত্র থাকে, পূর্বের থেকেই পাকিস্তানের হাতে তো রয়েছেই, মোট বিশ্বে 5টি দেশের হাতে, অর্থাৎ 5টি মুসলিম দেশের হাতে অপারেশনাল পারমাণবিক অস্ত্র থাকবে, তখন ইসরায়েলের মতো এই রাষ্ট্রটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বা তাদের অস্তিত্বই ভবিষ্যতে হয়তো হুমকির মুখে পড়তে পারে। আর এ কারণেই ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে এমন কমিটমেন্ট করেছে যে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে দেবে না। এখন আসি, ইসরায়েলকে কাঁচকলা দেখিয়ে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারবে কি না। বন্ধুরা, এই সিচুয়েশনে এসে এমন কোনো দেশ নেই যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করেনি। একটু বুঝিয়ে বলি,
এই পর্যায়ে অর্থাৎ ইরান বর্তমানে পারমাণবিক সক্ষমতার যে পর্যায়ে রয়েছে এই পর্যায়ে এসে কোনো দেশকেই কেউ শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে পারেনি। সেটি পাকিস্তান বলেন, ভারত বলেন, উত্তর কোরিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অবাক হচ্ছেন, সাউথ আফ্রিকাও একসময় সকলের চোখে ধুলা দিয়ে পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছিল এবং এক পর্যায়ে তারা পারমাণবিক অস্ত্র স্বেচ্ছায় ত্যাগ করে। সাউথ আফ্রিকা এখন একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে বিশ্ব পরিচিত। তবে আরেকটি ব্যাপার বলতে চাই, সেটি হচ্ছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়াকে যেহেতু তারা বাধা দিতে পারেনি, ইরান এখন ইচ্ছা করলে হয়তো সাময়িক হামলার মুখে পড়তে পারে, কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে নিবৃত রাখার জন্য হামলাই যথেষ্ট নয়। হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতাকে শেষ করে দেওয়া যাবে না বা পারমাণবিক অস্ত্র প্রযুক্তি অর্জনকে থামানো যাবে না। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যদি সেটি না পারা যায়, ইরান ইচ্ছা করলে এখন যে কোনো সময় পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে। শুধু কখন করবে সেটিই তাদের এখন নির্ধারণ করতে হবে। ইরান হয়তো এ ব্যাপারে তাড়াহুড়ো করবে না, কারণ তারা সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে। ইরান হয়তো নিজেদের অর্থনৈতিক দিকে চেয়ে এবং সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে তারা এই মুহূর্তে পশ্চিমাদের সাথে একটি চুক্তি করতে আগ্রহী। যেহেতু তাদের ইউরেনিয়াম রয়েছে, সমৃদ্ধ করার ক্ষমতা রয়েছে, পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রযুক্তি রয়েছে, তাই তাড়াহুড়োর কিছু নেই। সময় বুঝে তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এই মুহূর্তে তাদের একমাত্র মনোযোগ হচ্ছে পারমাণবিক ওয়ারহেডটি যেটিতে লাগিয়ে দূরে নিক্ষেপ করা হবে সেই ব্যালিস্টিক বা দূরপাল্লার ICBM-এর রেঞ্জ বৃদ্ধি করা, একে আরও নিখুঁত করে গড়ে তোলা, যেন ইরান থেকে আমেরিকার মাঝখানে বা আমেরিকার বুকে হামলা পরিচালনা করা যায়। আর তখন আমেরিকা নিশ্চিতভাবে চাপে পড়বে। আমেরিকা যে চিন্তাগুলো করছে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালাবে, তার আগে অন্তত 10 বার ভাববে। বন্ধুরা, ঠান্ডা মাথার ইরান অনেক দূর যাক সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও পেতে চাইলে দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আল্লাহ হাফেজ।